একটা মহিলা এসে আমার কাছে হুজুর আমার স্বামীর একটু তদবীর করে দিতে হবে আর তোমার স্বামীর তদবীর তুমি এলে কেন তোমার স্বামী আসলো না কেন বলছে হুজুর সে লজ্জায় আসে না সে এত বড় বেয়াইরা লজ্জা আসে না তাহলে তোমার স্বামীর কি রোগটা কি বলছে সে বিয়ের পর থেকে আজ পর্যন্ত দুটো সন্তানের বাপ ডেইলি কেতায় মতে এত তদবীর করেছে হয় না শুনেছি তুমি খোকা ভাই তুমি নাকি ভালো মানুষ একটু দেও দি আমি তো ওরে আনতে হবে আমার কাছে ও চেহারা দেখে আমি তদবীর দেব এইবার তার পর দিন এসে ঢেঁকি চুপুর মাথা নিচু করে বসে রয়েছে মনে করছে বউ বোধা বলেছে এবার আমি ডেকে পাশে বসে বলছি হারা তুই কি সত্যি পেশাব করিস আমার বোর দিকে আড়ে আড়ে তাকাচ্ছে তুই বলেছিস লজ্জার কথা তুই তুমি কর আমি ধুই ডেলি আমার কিছু হয় না তা আমি বললাম তোর যে তদবির দেব তা তুই অত বড় মিনসে তুই কেতায় পেশাব করিস কেন ও বলতে হুজুর আমি বই দিবারি রাতের বেলা শুয়ে থাকি একটা লোক একটা বাটি আনে সেরকম চাকচিক্য বাটি বলে ইতি পেশাব কর আর আমি উতি করি কেতায় পরে বই দিবারি আমি তখন ওর বৌরি বললু শোন হে তদবিরি কাজ হবে না এর কোরআন যদি আমি এখন সব লিখে ওর গলায় দেই ও পেশাব বন্ধ হবে তুই একটা কাজ কর কালকে না পরশু ভালো নারকেল টারকেল পুড়িয়ে ভালো পাকা ভাত আর খাসির গোশ রান্না করে ওরে খাইয়ে দাও আমার বলতে কেন হুজুর আমি বলছি রাতের বেলা যখন বাটিলে আসবে ওই বাটিটা কেড়ে নেবে আজ জীবনে কেদা পেশাব করবে বলছে চলো এইবার স্বামীর বাড়িলে পোলা ভাত আগে পোলা বলতে এখন বিরিয়ানি জি এইবারে করার পরে স্বামীরই খাইয়ে দিয়েছে বাপ স্বামীরই খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে স্বামী তো শুয়ে আছে রাতের বেলা হঠাৎ বাটিলে ধরেছে পেশাব কর আর পাকা ভাত খেয়েছে গায়ে বল বাটিটা কেড়ে যেই কেড়ে লেছে বাপ একদল তাজা তুজো লোক স্বপ্নে দেখছে তাড়া করেছে ও দৌড়ে দৌড়ে গাছে উঠেছে জি বাটিলে গাছে উঠেছে এইবার কিছু লোক বলছে ওকে তো পায়খানি কর এইবার ও সে গাছেতে পায়খানি করছে জি এইবার বাপ সে গাছেতে তো করে না সকালবেলার বউ দেখে সারা কেতায় গুণ পরদিন এসে বলছে হুজুর কি তদবির করলে তুমি তবু পেশাব করতো আলাদা এখন যা করেছে নাকে কাপড় দিয়ে কুল নেই বলছে পায়খানা করেছে আমি এই স্বপ্ন আমি যে সেটার কি ব্যাপার বলে বাটি কেড়ে নিল যে আমি গাছে উঠেছি ওরা বলে পায়খানা কর আমি বুঝতে পারিনি কেতায় পড়বে জানতে পারিনি ও কিন্তু ওদের মাথায় পায়খানা করেছে জি জি আমাদের স্বপ্ন কেতায় পায়খানা আমাদের স্বপ্ন কেতায় পেশাব আর ওলিদের স্বপ্ন ছিল আলাদা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন কি হবে কি হবে রাতের বেলা স্বপ্ন দেখলেন ও আমার নবী চিন্তা করো না ও আমার নবী ঘাবড়াবে না আমি তোমাকে বাঁচাবো পবিত্র জায়গা তুলব এই বলার পর আল্লাহ পাক কি করলেন ওই যারাই পায়খানা করে কানায় কানায় বড়ি দিয়েছে আমার আল্লাহ পাক কি করলেন একটা রোগ ছেড়ে দিলেন ওই রোগের নাম হচ্ছে চুলকোনা চুলকে মর সেই দিন থেকে চুলকোনা বুড়ো বুড়ি যুবক যুবতী সব চুলকোনা চুলকাতে চুলকাতে বড় বড় ঘা হয়ে গেল কিন্তু না না পায়খানা বন্ধ করে না কিতাব এসেছে বাপরে একজন বুড়া মানুষ বাবা কাপড় জাহাজ বসে পায়খানা করছে আর বাবা চুলকাচ্ছে একটু ঘুমির বেগে এসেছে আনমনা কিস্তি দিয়ে পড়েছে ওই জাহাজে পড়েছে বাপজি কি বলবো এইবার পড়ার পরে এইবার বলে সারা শরীর পায়খানা লেগে গেছে এইবার আস্তে আস্তে উঠে বাবা পাজিল নদী গোসল করলো আল্লাহর কি মহিমা এক বছরে পায়খানা গুলো সেরে গেল আর গায়ে যা চুল করা ছিল আল্লাহ মুহূর্তের মধ্যে সারিয়ে দেয় একদম পরিষ্কার একদম ধবধবে এক টুকরো শরীরে আর ঘা নেই বাড়ি পর্যন্ত গেছে বউ জিজ্ঞেস করছে হ্যাঁ গা ও মলম কোথায় পেয়েছে বউ বলছে বলা যাবে না সে আশ্চর্য মলম তা বউ বলছে না বল আমার চুলকোনা আমি লাগাই
স্বামী বৌরি বলছে তোরা মেয়ে ছেলে বুঝবি না, ও মলমের কত বলে বিপদ হবে। জি জি, তা বলছে না স্বামী তুমি আমার বলো একটু। বলে নূহ নবীর জাহাজে আমরাই মলম তৈরি করেছি পায়খানা করে উতি ডুব দিতে হবে। বুড়ি শোনার পরে রোগের যন্ত্রণা, বুড়ি গিয়ে ডুব দিয়ে গোসল করে, বুড়ির ঘাও সেরে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে তুলছে দেখে। এইবারে কানাকানি হয়ে গেল সারা এলাকা, সারা গ্রাম কানাকানি হয়ে গেল। এই যেমন কিছুদিন আগে গাছের পাতা আল্লাহর নাম, উফ ফোন জিরো দিচ্ছে না। কদিন আগের কথা বলছি, ফোন জিরো দিচ্ছে না। বলতে হুজুর গাছের পাতা আল্লাহর নাম, যে কোনো পাতা খুলে দেখ আল্লাহর নাম। হুজুর কি ব্যাপার বলো দে, আতি তোরা দে। তা বলতেন না একটু বলো, ফুরফুরে হুজুর দিলে তলপাট। হুজুর বলেনি ব্যাপারটা কি, সারা দেশে ওই একটাই পাতা, গাছের পাতায় আল্লাহর নাম। কি বিপদ বলো দিন বাবা, হাই বলাই দেখো। হ্যাঁ, ও আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, বলে তোমরা চিন্তা করো, অত ফোন করো না, অত সময় আমার নেই। ও ফুরফুরে হুজুর আছে, ওনারা দেখবে বুঝবে ব্যাপারটা আলাদা। এক একটা সময় এক একটা হেডে গোটে বাবা, হেডে গোটে। জি, এসব চিন্তা আপনারা বুঝবেন না। ইয়ে আমাদের কিছু কিছু কপালের ব্যাপার আমরা বুঝতে পারিনি, ওইলে আমরা পাগল হয়ে যাই, ওইলে পাগল হয়ে যাই। এইবারে পায়খানা উঠতে উঠতে সব উঠে গেল বাবা, কিন্তু দা গেল কি, অনেক পায়খানা আছে কিন্তু দাঁতে রোগ, দাঁতের রোগ, দাঁতের পাইরিয়া। ভাইরা কি বলবো, এইবারে পায়খানা নিয়ে দাঁতে লাগায় পাইরিয়া দাঁতের রোগ, ওই মলম লাগালে সেরে যায়। এইবার কি করলো, কিড়ি ভারি করে নিয়ে বুড়ি বুড়ি ঘরে রাখছে। আল্লাহ পাক ডাক দিল, ওরে আমার নুহুরে একবার তাকিয়ে দেখ, আমি আল্লাহ কি না করতে পারি। আমার আল্লাহ পাক ডেকে বলেন, একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ বলে আমি সব কিছু পারি তাকে দেখ। এইবার বাবা বহু কাফের ঘা আছে, তারা কি করলো, ধুই ধুই লাগাতে লাগলো, তাদের ঘাও সেরে গেল। আল্লাহর কি মহিমা দেখেন। 80 বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে, বাবা তোমার কাছে নাকি ভালো মলম আছে, আমার একটু দাও, আমি বুড়ি বয়সে মরে যাব। আর চুলকে চুলকে শেষ, বলে মা গো আমি তো মলম আবিষ্কার করিনি, তোমরাই করেছো মা। আমার কি জাহাজে যে দেখো আছে কি, বলে শুনেছে কিছু নেই, তুমি একটা কেড়ে ভাঁড়ে করে পানি লিখ, ধুয়ে ধুয়ে লাগাতে লাগো, বুড়ি মা দেরি করে দেরি না করে। ওই জাহাজে যে বাবা পার বলে খুঁজলে খুঁজবে, এইবার বলে পানি দিয়ে ধুয়ে বুড়ি মা গায়ে লাগালো, গোসল করলো, সেরে গেল। বুড়ি মা দৌড়ে চলে এলো, বুড়ি মা দৌড়ে চলে এলো, ও বাবা নুহুরে আল্লাহ আমার বল দিয়েছে, কি মলম তুমি দিয়েছো, আমি ইমানের কলমা পড়ে আমি বুড়ি বাড়ি দিতে চাই। বাবা নুহু আমার ঘা যখন সেরে গেছে, আমি যখন বুকে বল পেয়েছি, আমি ইমানের কলমা পড়ে বাড়ি যাব। আল্লাহর নবী নুহু সঙ্গে সঙ্গে পড়ি দিলেন পরমা লা ইলাহা ইল্লাল্লাহ নুহ নবিউল্লাহ। পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব নবীর সঙ্গে কলেমার জোর ছিল, এইবার বুড়িমা পড়ে নিলেন। আল্লাহর নবী নুহু বলেছিলেন, ও মামা একটা খবর তোমার দিয়ে দেয়, আল্লাহ কিন্তু প্লাবন দেবে মা, আল্লাহ পানি দেবে মা, খবরটা যেন বাড়ি থাকবে না, তুমি আমার যা আছে তোর জলদি চলে আসবে। ওই বুড়ি মা বলেছিল, বাবা তুমি আল্লাহর নবী জানো, আমি জানি না কবে আল্লাহর গজব শুরু হবে, জানবো না, দুদিন আগে আমার খবর দিয়ে দিও। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, একবার মনে রেখে দেবেন, যে রেখে দেবেন, আল্লাহ কি না করতে পারে। কিছুদিন পরে আকাশটা মেঘলা, বাবা জমিন ভেঙে পানি উঠছে, এইবার নূহ নবী কি করলেন, বাবা জোড়ায় জোড়ায় ওই জাহাজের নবী উঠে গেলে, সবাই উঠে গেলে, জোড়ায় জোড়ায় তুলে নিলেন। লেবার পরে এইবার জাহাজটা ভাসতে লাগলো, বেঈমানদের দেখাতে লাগলো, এই বেঈমানেরা তোমরা যে বলেছিলে এই জাহাজ ভাসাবে কোথায়, এই জাহাজ চালাবে কোথায়, একবার তাকিয়ে দেখো আল্লাহ আমি কি না করতে পারি। সঙ্গে সঙ্গে জাহাজটা ভাসতে লাগলো। নিজের ছেলে কেনান বেঈমান কাফের, আব্বাকে নবী বলে মানিনি, ভাইরা রে জাহাজের সামনে হেঁটে বেড়ায়, যাই বা হোক আব্বা নবী হলে কি হবে, রক্তের সম্পর্ক। তাই ডেকে বলছে, বেটা কেনা
একবার ঈমানের কলমা পড় ও ছেলে রে কোন বিস্তার নেই আমার আল্লাহ গজব শুরু করেছে রে তুই দুনিয়াতে চলে যাই বিদায় নিবি কেনান বলেছিল আব্বা আমি তোমার আল্লাহর মানি না তুমি নবী আমি মানি না দেয়ার ইজ নো গড আমি আল্লাহ বলে কিছু মানি না একমাত্র আমি মালিক আমি নিজে নিজে বা ছেলে মরে যাবে ছেলের কষ্ট হবে হাজার নবী হলেও মহব্বত আল্লাহ দিয়েছে বারবার ডাকছে বাবা ছেলে তুমি আমার কাছে চলে এসো বাবা আমার কলমা পড়ো বাবা তুমি এসো এই কলমা পড়ে তুমি জাহাজে পা দাও ছেলে বলছে আব্বা আমার কথা বলবে না আমি কলমা পড়বো না আমি তোমার জাহাজে পা দেব না আমি তোমার আল্লাহকে মারি না আওয়াজ এলো নবী ও নবী নবী বারবার তোমার ছেলে আজকে বলে না কথা কেটে দিচ্ছে বারবার তোমার ছেলে মানবে না বলছে তুমি ছেলে বলে আজকে এমন করছো কেন না না এবার ছেলে বলে যদি তুমি মানো আমি আল্লাহ নবীর দরবারের নামটা কেটে দেব তোমার কিন্তু জাহাজ এই প্লাবনে ভাসাবো নবী তাকালেন তাকালেন না আব্বা জান কি বলবো এবার কেনান ডুবে গেল পাহাড় ডুবে গেল এক দুদিন না আব্বার 41 দিন ওই সারা পৃথিবী আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন পানি রেখেছিলেন আল্লাহর কাবা পর ডুবে গিয়েছিল আল্লাহ পাক দেখে দিলেন না ফরমান বেঈমানদের কেমন করে সাজতা একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর আজকের ভারতবর্ষের বুকে মনে মনে করছে টার্গেট মুসলমান কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহর মার সাংঘাতিক মার প্রত্যেক নবীদের উপরে অত্যাচার হয়েছে আল্লাহ ফয়সালা করেছে জি আর এখনো পর্যন্ত বলছি খবরদার মুসলমানদের উপরে কিছু বলবেন না মুসলমানদের উপরে কিছু করবেন না যেহেতু আমরা সবাই মিলেমিশে থাকতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ নইলে আমার আল্লাহ কিন্তু এর ফয়সালা করবে উপায় নেই আজকে আমি আপনাদের কাছে বলছি একটু ফিরে আসে 40 দিন পরে এইবারে পানিটা কমে গেল জাহাজটা জমিনে লেগে গেল আল্লাহর নবী জাহাজ থেকে জমিনে পা দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলে নবীর চোখের পানি দরদর করে পড়তে লাগলো নবীর বিবি ডেকে বলে ও স্বামী আমার গো এমন করে কাঁদছেন কেন আর কোনো চিন্তা নেই যারা দুশ্মনী করেছে নাফরমানি করেছে আল্লাহ নিপাত করে দিয়েছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের ঘর বাড়ির চিহ্ন নেই তাদের কোনো চিহ্ন নেই ও নবী চলুন চলুন আমরা ঘর বাড়ি তৈরি করে আমরা নতুন আবাদ করব আল্লাহ নবী ডেকে বললেন ও বিবি রে আমি কাঁদি কেন জানবি না আমি কাঁদি কেন তুই বুঝবি না সেই লাস্টের দিনে যে বুড়ি ঈমানের কলমা পড়েছিল আমি ওকে বলেছিলাম তোকে নিয়ে জাহাজ উঠবো কিন্তু বুড়ির কথা মনে নেই ওরে আমার বিবি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে আমি আল্লাহর কাছে মুখ কি করে দেখাবো আমি ওয়াদা খেলাপ করেছি আমি নবী পাক কি করে মুখ দেখাবো আমি আল্লাহর পয়গম্বর কি করে মুখ দেখাবো এই বলে কাঁদতে লাগলেন আরে ভাইরা রে নবীরা পর্যন্ত চিন্তা করে আল্লাহর কাছে মুখ কি করে দেখাবো আমরা মুসলমান চিন্তা করি না আমাদের নিজের চিন্তা শুধু করি তাই বলছি বাবা ওয়াদা খেলাপ করা বড় গুনাহ নবীর বিবি বলছে স্বামী সে তো বিদায় নিয়েছে এত বড় প্লাবন এত বড় পানি উঠেছে এক দু মাইল না এক দু কিলোমিটার না আল্লাহর নবী জাহাজে বসে কথা বলতো আসমানে ফেরেশতারা আসমানে বসে শুনতে পেত তাহলে কত দূর পানি আল্লাহ তুলেছিলেন বলুন কত দূর পানি আল্লাহ তুলেছিল বলুন জি জি পৃথিবীতে কথাই বলে তিন ভাগ পানি আর এক ভাগ মাটি পানি আর পানি পানি আর পানি আল্লাহ পাক যদি একবার অ্যাকশন নেয় কুল কিনার পাবে বাবা কোথায় তোমার লাঠির বল কোথায় তোমার শরীরের বল একমাত্র আল্লাহর কাছে সব কিন্তু কাবু সব কিন্তু কাবু এই জন্য বলছি বাবা বেশি চালাকি করতে যাবে না বেশি ভুল ধরতে যাবে না জি চাই দোকানে বসে বেশি আড়ি আমড়ি কষতে যাবে না নিজের চিন্তা নিজে করো যে আমি আল্লাহর কাছে পিয়ারা আছি তো আমি আল্লাহর কাছে ভালো বান্দা হয়েছি তো একটু নিজে চিন্তা করো তাহলে তো পাবে নিজের চিন্তা নেই নিজের চিন্তা নেই অন্যের চিন্তায় পাগল অমুক ভালো না অমুক ভালো না অমুক কিছু বোঝে না তুমি বোঝো
তুমি বলছো হ্যাঁ 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 সেজন্য বলছি বাবা খুব সাবধান খুব সাবধান আজকে যদি আপনি আমি চিন্তা না করি ভবিষ্যতে খারাপ আছে কার আল্লাহ দোয়া কবুল করবে কার আল্লাহ পছন্দ করবে একমাত্র আল্লাহ জানে জোরে বলে চিল্লে বলে এইজন্য আমাদের কাজ করে যেতে হবে তবে অন্যায় করলে হবে না মিথ্যে কথা বললে হবে না নিজের জীবনটা কমপ্লিট করতে হবে কারণ আমরা এসেছি আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়ায় আমরা মুসাফির 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 খানা এসেছি বাবা জি এই জমির দলিল বলুন টাকা বলুন এসব ফর্স এ কিছু এর কোনো মূল্য নেই আল্লাহর নবী কানতে কানতে এইবারে গুটি গুটি পাট এগিয়ে গেল বাবা তাকি দেখে যত ঘর বাড়ি ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে একটা ছোট্ট কুড়ে ঘর জেগে আছে আল্লাহর নবী যে দেখে ওই ঘরের দরজা দেওয়া ঘরের ভিতর একটা গুন 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 করে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ এই জেগে আসছে একটা মহিলার গলার আওয়াজ নূহ নবী চিন্তায় পড়ে গেলেন আজকের কাবা শরীফ পর্যন্ত ধ্বংস হয়ে গেল সব শেষ হয়ে গেল কিন্তু একটা মহিলার গলার আওয়াজ পাচ্ছে কি ব্যাপার নূহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন চিন্তা করতে লাগলেন তাই তো কি ব্যাপার আমি তো বুঝছি না অনেক চিন্তা করতে লাগলো ভাইরা রে আল্লাহর করুণা বোঝা বড় দুষ্কর আজকের মায়ের পেটে আমি তুমি ছিলাম বলুন আজকের কোনো কিছু ছিল না আজকের হাওয়া বাতাস ছিল না আজকের বলে না সূর্যের আলো ভিতরে যায়নি কিন্তু আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রেখেছিলেন মায়ের পেটে নড়নড়ি করেছি একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ তাই দেখো বলে বান্দা বেশি চালাকি করতে যেও না যখন কিছু করবে আল্লাহর নামটা স্মরণ করে তুমি করবে আল্লাহর নামটা বলে করতে হয় আল্লাহর নামটা স্মরণ করে করতে হয় করলে কি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ রাজি হয় আল্লাহ সন্তুষ্ট হয় কিন্তু আমরা তো করব হিম্মত দেখাবো হিম্মত দেখাবো আর হিম্মত দেখাতে যেই তো বিপদ বাবা জি জি যত বিপদ দেখবে মুসলমানের উপর মুসলমানের উপর আদা রসুন খাবার ঝাঁজ জি জি ভাঙড়ে মারপিট হচ্ছে ছুটে গেছে আল্লাহু আকবার বলতে দুটো একটা দিয়ে আস এইবার যখন দেশে কাত হয়ে পড়েছে বাড়ি এসে বলতে আরে কি ব্যাপার বলতে দিতি গেলি খেতি তবু পিস হয় না তবু পিছি আসে না কেন বাবা জি জি কত বল দেখাচ্ছে গায়ে কত বল হয়েছে বাবা জি জি এই জন্য বলছি বল দেখাতে যেও না বল দেখাতে গেলে ক্ষতি আছে বল দেখাতে গেলে ক্ষতি আছে জি এইবারে বুড়িমা আল্লাহু আকবার নূহ নবী চিন্তা করছে ঘরটা কার ঘরের দরজায় আল্লাহ নবী নক করলেন আল্লাহ নবী টুক করে গা দিলেন বুড়িমা দরজাখানা খুলে সামনে সে বলছে ও আল্লাহর নবী গো আপনি কি খবর দিতে এলেন আমি বক্সা বক্সি রেডি করেছি বলুন আমি কখন আপনার জাহাজে যাব আল্লাহ নবী কাঁদতে লাগলেন আয় আল্লাহ আজকে তুই কি দিলি কি করলি বল বল আওয়াজ এসে গেল তুলি জুল লাইলা ফিন নাহারে ও তুলি জুল নাহারা ফিন লাইলে ও তুগরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ও তুগরিজুল মাইয়াতে মিনাল হাই হে আমার নবী কোন চিন্তা করবে না আমি যাকে বাঁচিয়ে দেই আমি তাকে মেরে দেই একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ নারে থাকবে নারে থাকবে আল্লাহ পারে একমাত্র পারে কে আল্লাহ হাত দুটো তুলে নূহ নবী বলছে আল্লাহ একই বাঁচালো একই বাঁচালো সবাই শেষ হয়ে গেল আর একটা বুড়ি বেঁচে গেল আল্লাহ পাক বলেছিলেন ওরে নূহ নবী রে তুমি ওয়াদা করেছিলে তুমি যে ডেকে বুড়িকে তুলবে কিন্তু তোমার মনে ছিল না জোড়ায় জোড়ায় তুলে নিলে ও নবী গো তোমার ওয়াদা খেলাম হবে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম এত দূর পানি তুলেছিলাম 40 দিন পানি দুনে রেখেছিলাম কিন্তু বুড়ি যখন জেকেরে বসে গেল ওই বুড়ির ঘরে আমি আল্লাহ পানি কিন্তু ঢুকাইনি বুড়ি জেকেরে বসেছে আল্লাহর শরণে বসেছে 40 দিন কবে কেটে গেছে বুড়ি জানে না
बुढ़ी जाने ना बुढ़ी बुझते पारी नहीं चल ले दिन की दुखे ठीक है से बाबा ये जनों तो ओलीरा पीरेरा अल्लाह महाबुबुरा तारा जेकेर कौन कोथा है निजुन जाए जाए अमार आजगरा ले हुजूर जिन्हीं भांगरे शुईया से बाबा इन्हीं कुम जेकेर कोरे चे उन्हीं कुम अल्लाह शरण कोरे चे आज ओकाने शुईया से भांगरे जी 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 पोती बसर पर माफी लोकने दयान लक्ष लक्ष मानुष ओकाने आसे बोलो बोलो আজকে এই নীরব নিতরে ঘরবাড়ি ছেড়ে একটু আল্লাহ স্মরণ করতে হবে তা আমরা তো পারি নে আমরা তো পারি নে যেহেতু সাংসারিক মানুষ তা মসজিদে যায় একটু মসজিদের কোণায় বসে একটু ইল্লাল্লাহ জিকির করতে হবে একটু হাতে তাসবিহ নিয়ে একটু পড়তে হবে আমাদের সময় আছে বাবা বলো বলো 2 ঘন্টা 3 ঘন্টা করে চার দোকানে গিয়ে যাব এখন ভাঙড়ে যে দেখেন বাবা লোক গিজ গিজ করছে জান যে দেখে আসে আমি তো গাড়ি নিলাম ভাঙড়ের বাজারতে দেখলাম গিজ গিজ করছে কিন্তু একটু বাড়ি যে যদি বলে চল দিন 1 ঘন্টা মসজিদে গিয়ে একটু ইল্লাল্লাহ করি বলছে তোমার চরকায় তুমি তেল দাও বলে আমার সব ঠিক আছে ওর নাকি সব ঠিক আছে নাকি বুঝতে পেরেছেন বাবা আমরা আছি কথা বলবেন কার কাছে শুনবে কে এই আমরা তো এত ওয়াজ করি শুনলে আমাদের এত দাউত হতো আজকে যদি মানুষ শুনতো আজ আমাদের অন্তর রাতে একটু ঘুমিয়ে আমরা আরাম পেত প্রত্যেক রাতের উপর এই গত রাতে যখন ছিলাম আমার পরে সাইফুল্লাহ ছিল দেখবেন শুনে দেখবেন বাবা হয়তো বলে হুজুর তোমার একটা মিথ্যে কথা বল কারণ আমাদের এমন একটা দোষ এই কিছু কিছু আলেমদের জন্য বাবা ওই কাতার আমাদের ফেলে দিলে কি বিপদ বাবা এই গত রাতে আমি লেবিছি আবার সাইফুল্লাহ উঠে আবার এখানে এসে শুনছি আমি লাভবো আবার ওড় জি আল্লাহু আকবার প্রতি রাতের উপরে চলছে আল্লাহ চালাচ্ছে বাবা আপনাদের দোয়া আপনাদের দোয়া কিন্তু মানুষ শুনে যদি শুনতো আমাদের জানটা ঠান্ডা হতো অনেকে ফোন করে বলে হুজুর রাতের বেলা আপনার ওয়াজ শুনে ঘুমু আজ খুব ভালো নামাজ পড়েছিস তো পড়ে কেউ দেখেছে আমার রাজ করতে আমরা আসি কোথায় বাবা বলো আল্লাহর নবীকে হিফাজত করলেন যেহেতু নবীর ওয়াদা খেলাফ হবে না বলে আব্বা জান রে এত পানি আল্লাহ তুললেন বুড়ির ঘরে পানি ঢোকালেন না এর এর মর্মটা কি হলো এই পৃথিবীর জমিনে যারা স্বচ্ছ আয়না হবে আল্লাহওয়ালা যারা হবে আর বিল্লাহ যারা হবে ও মুসলমান বুড়ির ঘরে যখন আল্লাহ পানি ঢোকায়নি মনে রেখে জেনে রেখে দিও আল্লাহ পাক এই জমিনে এই পৃথিবীতে তাদের ঈমানের যত আল্লাহ বাঁচিয়ে নেবে নিজে নিজে কিন্তু বুঝতে পারবে না আর একবার জোরে বললেন না আর একবার জোরে বলা গেল না ঈমান ওয়ালারা চুপ করে আছে আল্লাহ ওয়ালারা চুপ করে আছে আর বিল্লাহর চুপ করে আছে তারা কিন্তু নরমি করে না যে কথা বলতে বলতে আমি চলে গেছি বাবা এইবারে হযরতে আপনার মুজালবে সানি এইবারে বলেছিল আকবর আমি ফকির আল্লাহর কসম করে বলছি তোমার দিল্লির মসনদ আমি আজকে লাভিয়ে দেব একবার বলেছিল একটা ফকির তুমি আমার দিল্লির মসনদে লাভাবে আমি দিল্লির সম্রাট একবার আমার কত শক্তি জানো তোমার মতো ফকিরকে যখন তখন আমি হাতের মুঠোর মধ্যে রাখতে পারি হুজুর মুস্কে হেসে বলেছিল একবার একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলে চিল্লে বলুন তুমি আমার হাতের মুঠে রাখবে এত বড় আশপদা তোমার কে দিল পারবে না একবার বলছে তবে শোনো আজকে আমি তোমাকে দেখিয়ে দেব এইবারে কি করলো আল্লাহর ওলিকে হ্যাঁ প্রশাসন দিয়ে কারাগারে বন্দী করে দিল কারাগারে পচিয়ে মারব দেখি তুমি আমার বিরুদ্ধে কি করে তুমি সংগ্রাম করো দেখি আল্লাহর ওলি কারাগারে যাচ্ছে মুস্কে 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 হাসছে পুলিশ প্রশ্ন করে হুজুর আপনি এমন করে হাসছেন কেন ব্যাপারটা কি কারাগারে গেলে মানুষ কাঁদে অনেকে ক্ষমা চায় মাপ চায় আপনি এমন করছেন কেন ভালে বাবা আমি তো চুরি ডাকাতি করিনি আমি আল্লাহর কতবাদ কায়েম করতে চাই জোরে বলুন আরেকটু জোরে বলুন
কারাগারে যাব যাব হবে এইবার হুজুরকে নিয়ে যাচ্ছে একটা আসামিকে নিয়ে যাচ্ছে বাবা ডাকাত আপার মার্ডার করা আসামি যাব চুয়া মারে ডাকাত করা আসামি যাব দড়ি বেঁধে আল্লাহর ওলিকে কারাগারে যখন নিয়ে যাচ্ছে কারাগারে যাব যাব হবে হুজুর আমার দেখে বলছে রাগবাড়ির পুলিশ একটুখানি আমার পায়ের বন্ধন খুলে দাও হাতের বন্ধন খুলে দাও আমি পালাবো না দৌড়াবো না আমি আল্লাহর একজন মাহবুব আমি কোথা যাব না ও দূর একটা বোরকা পরা মহিলা কোলে একটা বাচ্চা ওই মহিলা কাঁদছে আমি মহিলার কাছে যাব বাগবাড়ির পুলিশ কি করলেন বাঁধন খুলিনি এইবার গড়ি ধরে নিয়ে গেল আল্লাহর ওলি গেলেন মহিলার কাছে ওই মহিলার না কেউ না হুজুরের বিবি অর্ধাঙ্গিনী একটু জোরে বললেন আর একটু জোরে বললেন বলি বিবি রে আজকে তুমি কাঁচো কারো সামনের বোরকাটা ভিজে গেছে বিবি কাঁচো কারো বলে স্বামী গো আজকের আপনি আকবরের বিরুদ্ধে বলেছেন বলে আজ আমাদের ঘর বাড়ি শেষ করে দিয়েছে আজ আমাদের চাকরি সব কেড়ে নিয়েছে আমি বাচ্চালে বাড়িতে বেরিয়ে পড়েছি আল্লাহর নি বলেছিল ওরে আমার বিবি রে কোনো চিন্তা করবে না আল্লাহর কাছে দোয়া করবে ইব্রাহিম নবী যখন তার বেটার আজকের বিবিকে বনুবার দিয়েছিল আরবের মরুময়দানে গিয়েছিল আমার বিবি চিন্তা করবে না আমি দিনের জন্য আমি আজকের আজকের কোরআনের জন্য কালেমার জন্য আজকে তোমাকে রেখে যাচ্ছি আল্লাহ তোমার পাশে দাঁড়াবে নারাই তকবীর নারাই তকবীর আর একটু চিল্লে বলেন নারাই তকবীর আল্লাহর ওলিরা কখনো ভয় পায় না আল্লাহর মাহবুবরা ভয় পায় না আল্লাহর বন্ধুরা ভয় পায় না তারা জানে এসেছে একবার মৃত্যু একবার দুবার মানুষের মৃত্যু হবে একবারই মরণ এসেছে একবার চলে যাবো একবার ভয় করে লাভ কি ভয় করে লাভ কি চিন্তা করে লাভ কি ঈমান নিয়ে মরবো জি এইটা হচ্ছে ঈমানের লক্ষ্য ঈমানের লক্ষ্য কি তা আমাদের মধ্যে তা আছে বাবা বলো আমাদের মধ্যে তা আছে জি এইবারে বিবিকে সান্ত্বনা দিয়ে কারাগারে বন্দী হলো হ্যাঁ এত বড় আল্লাহর ওলি আমি তো নাম বলে দিচ্ছি যদি পাঞ্জাবে কখনো যান অনেক আজমিরে যান আজমিরে যান দিল্লি যান জি একবার পাঞ্জাবে যাবেন আহা আমি নিজে চোখে দেখে আল্লাহর ওলির মজারে বসে আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ এই ভারতবর্ষের এত বড় ওলি আজকের পাঞ্জাবে ঘুমিয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ তো এইবারে কারাগারে বন্দি হয়ে গেল বাপ আতরের দোকান দেখেছে আতরের দোকান দেখেছে আতরের দোকানদারওয়ালা সিপিগুলো খুলে রাখে না সিপিগুলো খুলে রাখে না কিন্তু পাল্টে গেলে বাস পাওয়া যায় যায় না বাবা জোরে বলো জি জি বাস পাওয়া যায় আল্লাহর ওলি আল্লাহর মাহবুব যখন কারাগারে গেল বাবা যাবার পরে আল্লাহর ওলি দিনের কথা বলতে বলতে আহারে ওই কারাগারের মধ্যে আল্লাহর ওলির মেহনতিতে আল্লাহর ওলির শ্রমে বাবা যত কারাগারের মধ্যে চোর ডাকাত দস্যু ছিল সব আল্লাহর ওলি মেনে যায় একটু জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না সব আল্লাহর ওলি বেনে গেছে আল্লাহর মাহবুব বেনে গেছে আল্লাহর বন্ধু বেনে গেছে ওই কারাগারের ভিতরে আজান দিয়ে বাবা জমাত করে আল্লাহর ওলি নামাজ পড়া একটু জোরে বলুন চিল্লে বলুন স্বর্ণকারে সোনা চেনে স্বর্ণকারে সোনা চেনে কারাগারের চোর দস্যু বুঝতে পেরেছে আমাদের কারাগারে সোনা এসেছে জোরে বলুন জি সোনা এসেছে তাই সমস্ত চোর দস্যু গুলো সোনা হয়ে গেছে জোরে বলুন জি জি সবাই জমাত করে ওই কারাগারের ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে আল্লাহর ওলির মেহনতিতে নামাজ চলছে নামাজ চলছে কারাগারের পুলিশ চলে গেলে দিল্লির সম্রাটের কাছে ওগো দিল্লির সম্রাটের আর আমাদের পাহারা দিতে হবে না বলে কেন বাবা বলে আর পাহারা লাগবে না
যদি আমরা তালা খুলে দরজা খুলে যদি রাখি একজনও পালাবে না যাকে ঢুকিয়েছে এমন একটা মানুষকে কারাগারে রেখেছে যত চোর দস্যু ছিল সব জমাত করে আজান দিয়ে নামাজ পড়ে জি কত বড় আল্লাহর ওলি কত বড় আল্লাহর মাহবুব যত চোর দস্যু ছিল সবাই নামাজি হয়ে গেছে আল্লাহর ওলি বেনে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জি মেহনত জিনিসটা আলাদা মেহনত জিনিসটা আলাদা ওই পরিপ্রেক্ষিতে একটুখানি বলি বাবা আমার মনে এসেছে আমার দাদা হুজুর পীর কোলে মেহনত দিতে আজকের সারা বাংলা বাংলাদেশ আল্লাহু আকবার এই কদিন আগে গেছি আপনার আন্দামান সেখানেও দেখে আমার দাদা পীরের নাম জোরে বলি চিল্লে বলুন ওরা আমাকে বলছে হুজুর ফুরফুরে শরীফের কথা একটু বেশি বলবো বাংলাদেশে গেছি জলসা করতে ওরা আমার বলছে হুজুর আপনার ক্যাসেট যা শুনি তাই বলবে ফুরফুরের কথা বেশি বলবে আমি বললাম বাবা তোমাদের বাংলাদেশ আমার ফুরফুরা মোজাদ্দেদের জামানের কথা কেন বেশি বলবো কেন বলছে শুনেন আমরা জানি আমরা চিনি উনি কত বড় আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ জি জি আরবে কিছু হজ করতে আরবে আরবে কিছু হজ করতে আমার দাদা পীর যেখানে দাঁড়িয়ে ওয়াজ করেছিল আল্লাহ পাক আমার চোখে দেখিয়ে দিলেন সাউলাতুন্নেসা মাদ্রাসা ও সামনে আমার দাদা পীর ওয়াজ করেছিলেন জোরে বলুন মাদ্রাসা যিনি গেটম্যান গেটে থাকেন উনি আমাকে দেখাচ্ছেন উনি আমাকে দেখাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে বাংলার পীর আবু বকর ওয়াজ করেছিলেন জোরে বলুন জি জি তাহলে কত নাম কত পরিচয় জি জি শুধু আমরা এখানে ফুরফুরা ফুরফুরা করি আমরা হয়তো মনে করছি ভাঙড় এলাকার ভাই আমরা ফুরফুরা ফুরফুরা করি এই তুমি কবার ফুরফুরা ফুরফুরা করো এখানে তো আসামে যাও ফুরফুরার পাগল ফুরফুরার পাগল আমরা মনে করি আমরা পাগল আমরা কি পাগল ফুরফুরা গেছে খাওয়া হয়নি বাড়ি এসে বদনাম দেব তোর কপালে নি কাঁদ দেবে কি বাবা সেখানে শুধু হাঁড়ি চড়ে আপনার দেখেন হাঁড়ি চড়ে সেখানে আমি তো আপনার তো প্রত্যেকে যে দেখেছে আমার ওমর হুজুরের বাড়ি আমার কালিমুল্লা হুজুরের বাড়ি আমার ইব্রাহিম হুজুরের বাড়ি কটা হুজুরের কথা বলবো শুধু হাঁড়ি চড়ে জি 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 শুক্রবার দিয়ে শুধু লাই নিল শুধু খা এইবার যদি লাস্ট হয়ে গেছে যদি না পাই বাড়ি এসে একদম খুশি ঠিক করে দে হ্যাঁ দে না দে তোর দেবে কি বাপ তোর দেবে কি আল্লাহু আকবার জি জি এই জন্য বলি বাপ বদনাম দিস সৎনাম সৎনাম কর তোদের লাভ হবে আর বদনাম দিলে ক্ষতি হবে কেন আমার দাদা হুজুর পীর কেবলা বড় নিয়ামতের মুজাদ্দেদ জোরে বলেন সুবহানাল্লাহ সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ এত বড় দরের মুজাদ্দেদ আপনারা বুঝবেন আপনারা বুঝবেন ওনার ইতিহাসটা পড়ে দেখবেন ওনার ইতিহাসটা পড়ে দেখবেন কলিজাখানা জুড়িয়ে যাবে ওনার আওলাদগুলোর ইতিহাসগুলো পড়ে দেখবেন বাবা আপনার কলিজা জুড়িয়ে যাবে আমরা তো সেদিকে যাব না বাবা এই মেজি হুজুর আমাদের দেখা পীর বাবা এই মহফিলে যারা বসে আছে অনেক আমার মেজি হুজুরকে দেখেছেন আমি নিজে দেখেছি আমার হাতে হাতে মুরিদ হয়েছি বাবা আমার পীর আমার মেজি হুজুর আমার পীর আমার মেজি হুজুর আমি নিজে মেজুদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম বাবা মেজুদের ইন্তেকালের পরে এখন আমার বর্তমান পীর আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা উনি আমার পীর আমি ওনার হাতে হাত দিয়েছি জি জি আল্লাহু আকবার সব পীরকে আমি মানি সব পীরকে আমি মানি কিন্তু আমি একজনের হাতে হাত দিয়েছি ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা উনি আমার পীর জি জি কিন্তু আজকে লক্ষ্য করুন তো আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে বহু জলসা জীবনে করেছি আর মেজি হুজুর চেহারা যারা দেখেছে আল্লাহু আকবার জানটা জুড়িয়ে গেছে জানটা জুড়িয়ে গেছে শুধু আমরা মেজি হুজুর সঙ্গে দেখা করতে যেতাম না মেজি হুজুর সঙ্গে বড় বড় আল্লাহর ওলিরা রুহানি হালতে আমার মেজি হুজুর সঙ্গে দেখা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এক দুবার না আমার মেজি হুজুর পীর কেবলার জীবন দশা 5000 বার আমার দ্বীনের রসূলকে দেখেছে একটু আস্তে বলো একটু জোরে বলো আমরা মহফিল সারা জীবন শুনলাম ওই একটা ভাই আমরা হাত তুলে বলতে পারবো যে হুজুর আমরা নবীকে দেখেছি সেই মত আছে নবী দেখা দোয়া পড়তে হয় রাতের বেলা তুমি শোবে এশার নামাজ পড়ে আর হ্যাঁ 41 বার করে একটা দরুদ আছে ওই দরুদটা পড়তে হয় পড়ে
শুধু মনে মনে করতে গেল 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 আমরা চল যাবো চল যাবো, কি হবে কি হবে, আমার বাচ্চাগুলো কি হবে চিন্তা করছি। একবার নবী দেখার চিন্তা করে দিন, একবার নবী দেখার চিন্তা করে দিন, নবীকে যারা দেখেছে নবী পাক বলেছে তারা জান্নাতি। জোরে বলে বিছানায় পড়েছিলেন, উনি ভালো চলতে পারতেন না, হুইল চেয়ার করে ঘোরাতেন, আমি নিজে মাঝে মাঝে গেলে আমার মেজুদুর পীর কেবলার ওই হুইল চেয়ারটা আমি বইকালে যখন ঘোরাতাম আমি নিজে ওনার হুইল চেয়ারটা ধরে ঘোরাতাম। কত বড় আল্লাহর ওলি, না দেখলে বুঝবেন না, যারা দেখেছে জানে বাবা। একদিন হঠাৎ আমার মেজুদুর নাম ধরে ডাকছে, ওর খাদেমদার আবু জাফর সঙ্গে কথা বলে অনুমতি দাও। আমার মেজুদুর পীর কোনো ভিতর আছে, খাদেমদার চিন্তায় পড়ে গেল, আমার মেজুদুর বাংলা সভেন মুফতি আজম ওনার নাম ধরে ডাকছে কেন, তাই খাদেমদার চিন্তায় পড়ে গেল। খাদেমদার কেমন কেমন করতে লাগলো, আমার মেজুদুর পীর ভিতরতে বলতে লাগলো, আরে খাদেমদার চিন্তা করে না, ওই ফকিরকে আমার দরবারে একটু আসতে দা। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলতে পারলেন না? আমার মেজি হুজুর ভিতরতে বলছে বাবা একটু খাদেমদারকে আমার ভিতর আসতে দাও। কি করে বুঝলো? মেজুজু শুয়াতে ভিতরে, আর কি করে বুঝলো? ফকির কাস্তে দাও। জি জি, খাদেমদার তখন পথটা ছেড়ে দিলে, হুজুর যান, ফকির যান মেজুজু কাছে, আবা যান রে। ও যে কি ফকির জানে না চেনে না, ঘন্টা মতো কথা বললেন আমার মেজি হুজুর পীর কেবলার সঙ্গে, বাবা দরজাখানা বন্ধ করে আধ ঘন্টা কথা বললেন, বলার পরে এইবারে বেরিয়ে আসবে, আমি নিজে আমি নুরুদ্দিন হুজুর যিনি মেজি হুজুরের ছোট সাহেব দাদা, বাবা নদিয়ায় জল চায় বসে বসে বলছেন আর কাঁদছেন, আমুক কাঞ্চুনু কাঁদছেন, বাবা যে ফকির আধ ঘন্টা কথা বলে বেরিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আমার বগুসুল আজম বড় পীর বগদাদি আব্দুল কাদের জিলানি। একটু চিল্লে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? ভাই স্বর্ণকারে সোনা চেনে, আমি বলিস না, স্বর্ণকারে সোনা চেনে, রতনে রতন চেনে, আমার মেজি হুজুর পীর কেবলার কাছে আমরা যাইনি, শুধু আমরা যেতুম না, আমার মেজি হুজুর পীর কেবলার কাছে আমার বড় পীর আসতেন। জোরে বলে, আমার মেজি হুজুর পীর কেবলার কাছে খাজা মঈনুদ্দিন আজমিরি আসতেন। জোরে বলে, ওলিরা তো মরে না, ওলিরা তো মরে না, আমরা তো কবরে যেয়ে দেখি কিছু বুঝতে পারি, আমরা কবরে যেতে কিছু বুঝতে পারি না। আমার দাদা হুজুর পীর কেবলা আমার হাড়ে এসে আব্বাসউদ্দিন গোরাচাঁদের সাথে কথা বলেছিলেন। জোরে বলে, চিল্লে বলেছিলেন, তিনবার সালাম দেওয়ার পরে, তিনবার সালাম দেওয়ার পরে আমার দাদা হুজুর পীর কেবলা উত্তর পেয়েছিলেন লাস্টের সালামে। জোরে বলে, আমার দাদা হুজুর প্রশ্ন করেছিলেন আব্বাসউদ্দিন হাড়ওয়ায় আমি তিনবার সালাম দিলাম, তিনবার তথা দুবার পরে তিনবারে জবাব দিলে কেন? আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ বলেছিল, হুজুর আপনি মুজাদ্দেদের জামান যখন প্রথম সালাম দিয়েছেন আমি ছিলাম বগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে। জোরে বলুন, ওলি ওলিদের মিটিং হয়, ওলি ওলিদের আলোচনা হয়, আমি সে আলোচনায় গিয়েছিলাম, তারপরে সালাম দিয়েছেন আমি ছিলাম গরিবের নবাব খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবারে। একটু আস্তে বলতে পারলেন? ওলিরা মরে বাবা, ওলিরা মরে, যারা বলে ওলিরা মরে তাদের চোখ নেই, তাদের চোখ নেই, তারা আল্লাহর কোরআন পড়েনি, তারা আল্লাহর কোরআন জানে না, আল্লাহর কোরআন বলছে ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না, শহীদরা মরে না, তারা মরেও কিন্তু কবরে জিন্দা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি জি, তিনবার পরে আমি হাড়োয়া এসে আপনার সালামের জবাব দিয়েছি।
চিন্তা করতে পারছেন? জি জি, স্বর্ণকার সোনা কেমন করে চেনে? আমরা বুঝবো না বাবা, আমরা বুঝবো না। এই জন্য বলি বাবা, পিছনে কথা বলবে না, পিছনে কথা বলবে না, বদনাম করবে না, সৎনাম করবে, দুর্নাম করবে না, সৎনাম করবে। যেহেতু আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার আওলাদে যারা দুর্নাম করবে আমি কবরে শুয়ে দুঃখ পাবো, কবরে শুয়ে দুঃখ পাবো, কারণ আমার আওলাদ যেখানে যাবে আমার নেক নজর সেখানে যাবে। জোরে বলে, তবে কথাবার্তা ভাষায় হয়তো আমাদের কথা খারাপ লাগতে পারে। কি খারাপ লাগতে পারে? জি জি জি, হয়তো আপনার কাছে পছন্দ না। আমি খোকা ভাই সবার কাছে পছন্দ, সবাই আমার ভালোবাসে, সবাই ভালোবাসে, তুমি অন্য কিছু হয়ে যাবে। অনেকে বলে না খোকা ভাই অজগুলো ভালো, খোকা ভাই যা বলে সাচ্চা কথা বলে, আবার অনেকে বলে বাদ দাও দিন আবার পানি আলু রুয়েছে একটু পানির দরকার, ধান উঠবে পানির দরকার, তার কাছে ভালো? সবাই সবার কাছে ভালো, আমার আল্লাহ তাই সবার কাছে ভালো হতে হয় না। কেন? এক নিয়মে কাজ করে, কেউ ভালো কেউ খারাপ বলে। এজন্য বলছি বাবা, কোনদিন এই আর এরাদা রাখবেন না, ফুরফুরা বসিরা আছে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ, আর চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এইবারে বাবা আল্লাহর ওলি কারাগারের মধ্যে আল্লাহর ওলি মেহনতিতে বাবা যত চোর দস্যু ছিল সব ওলি বেনে যায়। এইবার গেটের দরওয়ান এসে বলছে দিল্লির সম্রাট আমাদের পাহারা দিতে হবে না, আর দরজা দিতে হবে না, তালা বন্ধ করতে হবে না, ওরা পালাবে না দৌড়াবে না, আজান দিয়ে কারাগারের ভিতরে আল্লাহর নামাজ আদায় করে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মাদের কোরআন শুনবা না, মুহাম্মাদের কোরআন শুনবা না, মুহাম্মাদের কাছে যাবে না, কিন্তু না না না, আল্লাহর কাবার দরজার সামনে বসে আমার নবী পাক যখন কোরআন পড়তে, আল্লাহর নিয়ামত কালা, আল্লাহর কোরআন নাজেল হল নবীর উপরে, সেই নবী কোরআন পড়ছে, কত মধুর কোরআন। আবু জেহেল বেঈমান, আবু লাহাব বেঈমান, আপার সাহেবার এরা কি করলো, ওই কোরআন শুনতে লাগলো চারজন বেঈমান। এইবার শোনার পরে কি করলো, রাতের বেলা চলে যায়, রাতের বেলা নবী কোরআন পড়ে, বাবা তিমাতা দেখা হয়, আবু জেহেল বলে তুমি কোথায় গেছিলে, ই বলে তুমি কোথায় গেছিলে, ও বলে তুমি কোথায় গেছিলে, ও বলে তুমি কোথায় গেছিলে, সবাই এক কথা বলল, ওই মুহাম্মদ কোরআন পড়লে জানটা ভরে যায়। একজন তালি বলল, আয় আবু জেহেল তুমি আঙুল ঘুরিয়ে বিরোধিতা করো কেন, মুহাম্মাদের কোরআন পড়া শুনে জানটা যখন ঘুরে যায় তাহলে তুমি কলমা পড়তে মানা করো কেন? তা বলছে মানা না করলে নেতৃত্ব থাকে, কোরআন শুনব, মুহাম্মাদকে ভালোবাসব, কিন্তু আকড়া কল বাঁধাবো। আবু জেহেল বলে দিল, শোনো যাওয়ার হয়ে গেছে, কালকে যেন কেউ না যায়, ওই কাবার পাশে কারুর যাওয়া হবে না, মুহাম্মদ এক লাখ লাখ কোরআন পড়ুক আমরা কেউ যাব না। সবাই হাত তুলে স্বীকৃতি দিল, আমরা কেউ যাব না। চারজন বেঈমান একই কথা বলল, আমরা যাব না। আবু জেহেল যখন বলে যখন ঘরে গেল, এইবার সন্ধ্যার পরে মনে মনে করছে কেউ যখন আসবে না, আমি একা চুরি করে কাবার কোণে জান ভরে একটু কোরআন শুনি আসি। জোরে বলে, বেঈমানের খেলা আলাদা, বেঈমানের খেলা আলাদা। জি জি, এইবারে কাবার কোণায় বসে আবু জেহেল বেঈমান কোরআন শুনছে। আবু লাহাব মনে করলো, কাল যখন হাত তুলে স্বীকৃতি দিছি কেউ আসবে না, আমি গিয়ে একটু কোরআন শুনি আসি। এক লাখ লাখ ও বেঈমান এসে হাজির, বলে না আরো দুজন, বুঝলে, ওরাও কোনায় এসে হাজির, কোরআন শুনছে, কোরআন শুনছে। এইবারে ভোরবেলা যখন কোরআন শুনে বাড়ি যাচ্ছে, তে মাথায় চারজনের সাথে দেখা, এ বলছে কোথায় গিছলে, কোরআন শুনছো, তুমি কোথায় গিছলে, কোরআন শুনছো, তুমি কোরআন শুনছো, তুমি কোরআন শুনছো। আবু জেহেল বলল, গেলে কেন, বলছে তুমি গেলে কেন,
তুমি তো বলেছিল হাত তলকে যাবে না, তুমি গেলে কেন? তুমি গেলে কেন ভাইরা বাবা জিরা? না না না, বিরোধিতা করেছে বটে, কিন্তু নবী পাকের চেহারা একবার যারা দেখেছে মনটা ভরে গেছে। নবীর মুখের কোরআন একবার যারা শুনেছে মনটা ভরে গেছে। আবু জেহেল বলেছিল, ও ভাইরা যতই বাধা দেই না কেন নবীর কোরআন শুনলে মনটা ভরে যায়। কিন্তু বেঈমানি করেছে, বেঈমানি করেছে, নবী পাককে দাওয়াত করেছে, নবী পাককে দাওয়াত করেছে, নবী পাককে নিমন্ত্রণ করেছে, কেন কোরআন কলেমা বন্ধ করে দেবে আপনারা শুনেছে? একটা গর্ত করেছে বেঈমান, গর্ত করেছে বেঈমান। জি জি, এইবার গর্ত করে কি করলো? নিজের গর্তে নিজে পড়লো, নিজের গর্তে নিজে পড়লো। জি জি, তবুও বেঈমান কিন্তু নবীর কলমা পড়িনি, ওর কপালে হেদায়েত নেই। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, খতম আল্লাহ আমি আল্লাহ হেদায়েত দেব না। কিন্তু না না না, যারা হেদায়েত হয়েছিল কলমা পড়েছিল তারা হলো আমার নবীর সঙ্গী, তারা হলো জান্নাতি। নারায় তো আজকের আমরা সেদিকে যেতে পারি না, সেদিকে যেতে পারলাম না, এই জন্য তো দুঃখ লাগে বাবা। একটু ফিরে আসি, আমি যে কথা বলছিলাম, দিল্লির সম্রাট শুনে চমকে গেলেন বাবা, কারে কারাগারে বন্দি করলাম, অবাক লাগলো। এইবার রাতের বেলা মসনদে শুয়ে আছে, একজন স্বপ্ন দিয়ে জানালেন, ওরে দিল্লির সম্রাট রে, আজ তুই কাকে বন্দি করেছিস? যা যা চলে যা, কারাগারের দরজা কোণে বাল করে দে, নইলে তোর গদি টিকবে না। ও ভাইরা রে, এইবার সকালবেলা দিল্লির সম্রাট বাবা চলে গেল কারাগারের দরজার কাছে। যিনি স্বপ্ন দিলেন উনি কে? উনি অন্য কেউ না, উনি হলেন আমার দিনের নবী। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না, নারায় তাকবীর। আমার নবী স্বপ্ন দিয়েছে, এই দিল্লির সম্রাট আজকের গদি পে, আজকের জনবল পে, আজকের জনবল পে, আজকের আমার দিনের মুজাদ্দিদ কাটকে রেখেছিস, আমি বলছি ছেড়ে দে, নইলে তোর গদি থাকবে না। সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে কাঁদতে কাঁদতে চলে গেল দিল্লির কারাগারে। দাও ছেড়ে খুলে দাও, দাও খুলে দাও। দিল্লির সম্রাট দাঁড়িয়ে দরজা কানা খোলা হলো, হুজুর বেরিয়ে এলেন, আল্লাহর ওলি বেরিয়ে এলেন, আল্লাহর ওলির পা দুখানা জড়িয়ে ক্ষমা চাইতে লাগলেন, হুজুর আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন, বুঝতে পারিনি আল্লাহর ওলি আপনি এত বড় ওলি আমি জানতে পারিনি, আপনি যান চলে যান, যান চলে যান, আপনার জীবন আর কারাগারে বন্দি করব না। দিল্লির সম্রাট দাঁড়াবার পরে মুজাল পেশানি বলেছিল, ও দিল্লির সম্রাট তুমি মনে করছো আমি আমাকে ছেড়ে দিলে আমি চলে যাব না? ওরে দিল্লির সম্রাট, যত চোর দস্যু ডাকা তুমি কারাগারে কেস দিয়ে বন্দি করেছিলে ওদেরকে আমার সঙ্গে মুক্তি দাও। দিল্লির সম্রাট বলেছিল, হুজুর ওরা তো বড় বড় আসামি, ওরা দাগি আসামি, ওদের ছাড়া যাবে না। আল্লাহর ওলি রেখে বলেছিল, ওরে একবার তুই জানবি না বুঝবি না, শুনেলে জেরেলে যাদের কারাগারে বন্দি করে ছিলে ওরা দাগি নেই, দাগি নেই, সব আল্লাহর ওলি তৈরি হয়ে গেছে। নারায় তকবীর, নারায় তকবীর। স্বর্ণকারে সোনা চেনে দেখুন, সব চোদ্দশো গুলো আল্লাহর ওলি বেনে গেছে। এইবারে কারাগারে দরজাখানা খুলে সবাইকে বার করে দিলেন, সবাইকে আপার এগিয়ে দিলেন, আল্লাহর ওলির সঙ্গে তারা বেরিয়ে এলো। ওই ওলিগুলো আল্লাহর বন্ধুগুলো যারা কারাগারে বন্দী ছিল, দেখি আসবেন এখনো পর্যন্ত আপার পাঞ্জাবের জমিনে ওই বহু ওই চোদ্দশো যারা ওলি হয়ে গেছে তাদের কবরে দিল্লি, তাদের কবর আছে পাঞ্জাবে, তাদের কবর আছে আপার আজমিরে। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না?
তাই আজকে আমি আপনাদের বলছি মুসলমান ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এক বিন্দু ভয় পাবেন না যেমন চলছেন চলুন আল্লাহকে মানুন নবীকে মানুন মসজিদে চলুন আল্লাহর কোরআনটা মুখে নেন আবার সুদিন আমাদের আসবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন চিল্লে বলুন জি কোনো চিন্তার কারণ নেই যেমন আমার দাদা পীর এসেছিলেন মুজাদ্দেদের জামান এক একটা সময় আল্লাহ পাক এক একজন মহামানবকে পাঠিয়ে দেয় নিশ্চয়ই আমাদের মাঝখানে এত দুরবস্থার মাঝখানে আল্লাহ পাক একটা সূরা বার করে দেবেন জোরে বলুন চিল্লে বলুন তবে অনেক নেটি আপনারা দেখছেন ইমাম মেহেদী আসার সম্ভাবনা ইমাম মেহেদি আসার সম্ভাবনা আমি বলছি না বাবা অনেক নেট খুলে দেখো অনেক ভাইরা আমাকে বলছেন হুজুর বহু বড় বড় গাররা গাররা আলেম তারা বলছে হাদিস পাকের দৃষ্টান্তে ইমাম মেহেদি সালামের আসার আগমন তৈরি হয়ে গেছে জোরে বলুন চিল্লে বলুন এজন্য বলছি বাবা ঘাবড়াবার কোনো চিন্তা নেই কোনো চিন্তা করবেন না এক আল্লাহকে মানো নবীকে মানো মিথ্যে কথা বলবেন না নামাজ পড়বেন স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন আল্লাহ পাক আপনার ঈমানটা মজবুত করে দেবে জোরে বলুন চিল্লে বলুন আর যদি বলেন হুজুর না আমাদের ভয় লাগে মুসলমান জীবনে ভয় করিনি জোরে বলুন করেছে চিল্লে বলুন করেছে মুসলমান জীবনে ভয় করে না করবে না কারণ মুসলমান জানে ভয় মসজিদ নইলে কবর এইটা আমাদের দুটো জায়গা ভয় মসজিদ না আমাদের কবর জি জি কবরে তো যেতেই হবে বাবা ও তো রেহাই নেই ও তো রেহাই নেই প্রত্যেক গেছে আমরাও যাব বললে কোনো টেনশন করে দরকার নেই তবে ঈমানওয়ালা হন মুসলমান হন জীবনটা তৈরি করে চলুন কোনো ভয় করতে হবে না সেই পিছনের কথা একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা একটুখানি স্মরণ করবেন আমার মা বোন অনেক আছেন একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা একটু বলে দিয়ে যাচ্ছি বাবা কারণ আপনারা আমার চেনেন জানেন আমি কেমন বক্তা জি জি প্রথম একটু মনটা খারাপ হয়ে গেছিল আবার দেখছি আল্লাহর পাগলেরা সব চলে এসেছে আমার নবীর মেয়ের কথা আমার মা বোনের একটু বেশি শোনে আমার আম্মা জানেরা অন্তত খোকা ভাইয়ের কথা একটু শোনে বেশি আর ওরা বেশি ভিড় করে যেহেতু এখন তিন না ইন্টারনেটের যুগ সব জায়গায় মাহফিলের ওয়াজ চলছে এজন্য বলছি মা তোমার একটুখানি কান পেতে শুনো মা ফাতিমার কাতারে আল্লাহ তোমাদের লাইনটা যেন বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন সবাই চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন এর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন জি জি আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা কত বড় সুন্দরী এবং কত বড় আবেদা কত বড় জাহেদা সারা পৃথিবী চমকে দিয়ে গেছে আমার নবী পাকের মেয়ে একটু জোরে বলুন সুবহানাল্লাহ জি জি ফাতেমার ঘরে চাল ছিল না ফাতেমার ঘরে ডাল ছিল না ফাতেমার ঘরে তেল ছিল না ফাতেমার ঘরে ছিল আল্লাহর করুণা আল্লাহর দয়া জোরে বলুন চিল্লে বলে বলে ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহ আনহুমা দুই ভাই একদিন মায়ের গলা ধরে কান্দে লাগলেন মা আমরা তো গরিব কেন মা মা কিছু বলে না ইমামে হাসান হোসেন বলছে মা আমরা নানার কাছে প্রশ্ন করব দুটো বাচ্চা ছুটে ছুটে বাবা মদিনার মসজিদে গেছে নবীজির কোলে উপরে বসে গেছে সাহাবীরা দেখতে লাগলেন নানার গলা ধরে বললেন নানা ও নানা নানা আমরা তো গরিব কেন বলো তুমি হলে আল্লাহর দোস্ত আমার মা হল আল্লাহর জান্নাতের রানী আমার আব্বা হল আসাদুল্লাহর গালিব আমরা তো গরিব কেন আমার নবী পাক দেখল মানিক রে এখন আমি বলবো না পরে বলবো যা যা তোরা বাড়ি যা হাসান হোসেন বলে মা আয় আমার নানা গো আমরা এমনি আমি বাড়ি যাবো না তোমার কাছে করে এসেছি আমাদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দাও আমার নবী পাক দেখে বললেন ও আমার নয়নের নাতিরে ও আমার কলিজার টুকরা ও ফাতিমা রক্তের জিগারে একবার আমার পেটের দিকে তাকিয়ে দেয় তোরা যেমন ক্ষুধার্ত ভুকার্ত আমি নবী তোদের মতো ক্ষুধার্ত পিঠে পাথর বেঁধে জীবন কাটাই আমি নবী যদি খেতে পারি না হাসান আর হোসেন হাসান আর হোসেন নানার গলা ধরে নানার দুই গালে চুমু দিয়ে বলছে নানা তুমি খেতে পাও না আমরাও খেতে পাই না একটা কাজ করো আগামী কাল আমাদের বাড়ি তোমার দাউদ আমাদের বাড়ি তুমি যাবে তোমার পেট ভরে খাও নবী পাক মুসকে হেসে বললো নানু তোরা মস্কারা করছিস তোরা ঠাট্টা করছিস আমার খাবি পেট ভরে
হাসান হোসেন বলছে না না আমরা না তোমার নাতি জীবনে বাজে কথা বলা মানুষ আমরা না আমরা কথা দিচ্ছি কাল পেট ভরে খাও নবী পাক বলল ঠিক আছে আমি কাল যাব তোদের বাড়ি দেখি তোরা কি করে খেতে ঠিক আছে আল্লাহর নবীর দুটো নাতি নানার কালে চুমু দিয়ে চলে গেল যাবার পর কি করলেন মায়ের কাছে ডেকে বলছে মা গো আমরা পেটে ক্ষুধা জ্বালা নানার জানালাম কিন্তু নানা তো খাবা না আম্মা জান গো আমরা দুই ভাই একটা কাজ করে এসেছি তোমার বলিনি কি করলি বল বল আম্মা জান গো আমার দয়ার নানা দয়ার নবী নানাকে আমরা দুই বার দাওয়াত করেছি আগামী কাল আমাদের বাড়ি দুপুরবেলা আসবে আর বলে এসেছি পেট ভরে খাই কিন্তু আমার ইজ্জত কি রাখবো সম্মান কি রাখবো আমার ঘরে কোনো দানা মানি তুই কিছুই নেই এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো চোখের মানি ফেলতে লাগলো হাসান হোসেন বলে মা গো প্রাপ্পা তোমার বাড়ি আসবে এই কথা শুনে তুই কাঁদছ কেন আমরা দুই ভাই নানার কি দাওয়াত ফেরত দেব আম্মু আম্মু আমরা কি নানার দাওয়াত ফেরত দেব আহা আল্লাহর নবীর মেয়ে কেঁদে কেঁদে বলেছিল আরে আমার নয়নের মানিক হাসান হোসেন তোরা দাওয়াত ফেরত দিবি কেন তোরা কি জানিস না সুবহানাল্লাহ যে আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাজি বারাকনাহু লাহু লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসির আমার মানিক রে আমার আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে যায় তোরা যখন দাওয়াত করেছিস আমি হ্যাঁ বলবো না আজকের আমি বলে কার্পণ্য করবো না আমি কোনো বলে দুশ্চিন্তা করবো না তোদের কথা মতো কালকে আমার আব্বাকে পেট ভরে খাবার ব্যবস্থা করব হাসান আর হোসেন দুই ভাই মায়ের গলা ধরে একটু মুচকে হেসে দিয়ে আম্মু আম্মু হবে কালকের খাবার তাহলে আমি কথা দিচ্ছি তোরা যখন দাওয়াত করেছিস তোদের ইজ্জত আমার আল্লাহ বাঁচাবে জোরে বল চিল্লে বল এ তো আমাদের মানা বাবা এ তো আমাদের মানা ছেলে যদি ভাইরে বা দাউদ করে আসে আর যদি দুটো বন্ধু দাউদ করে আসে বাড়ি এসে যদি মার সাথে বলে মা যেন তেলে বেগুনি জল হ্যাঁ হ্যাঁ তোর দাউদ করতে কেটা বলে তোর কেটা বলেছিল জি কিন্তু জানে না রুজির মালিক আল্লাহ এ কথা আমরা ভুলে গেছি বা ভুলবো না কেন বিসমিল্লাহ বলে ভাত চড়াতে আমরা চড়াই বিসমিল্লাহ বলে কাজ করতে আমরা করি ও সব তো আমাদের মধ্যে আল্লাহর নবীর মেয়ে সন্ধ্যার পরে হাসান হোসেনকে ঘুম পাড়ালো আলী ঘুমিয়ে গেল যা ঘরে ছিল বাবা একবার লক্ষ্য করে দেখুন এইবার মা ফাতেমা রাত ১২টার পরে আল্লাহর কোরআন টালিয়ে নামাজের পাটিতে রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়তে লাগলে কোরআন বন্ধ করে কোরআনটা বুকে নিয়ে কাঁদে আল্লাহ তুমি তো জানো আমি গরিব আমার ঘরে তেল নেই আমার ঘরে ডাল নেই আমার ঘরে তেল নেই আমার ঘরে সবজি নেই আমার ঘরে কিচ্ছু নেই আমার ঘরে তোমার দয়া আছে আল্লাহ রে আমার হাসান আর হোসেন তোমার বড় পেয়ারা আমার আব্বার বড় পেয়ারা ওরা বুকে যখন দাওয়াত করে এসেছে আগামী কাল দুপুরবেলা খাবো আমার ঘরে কিছু নেই আমি নবী বংশের মানুষ আমি কারো কাছে হাত পাততে পারবো না এই তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন নিয়ে তোমার কাছে হাত পাততে আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ নারায় তকবীর নারায় তকবীর কত বড় আবেদা কত বড় জাহেদা জি নবীর বংশের মানুষ কারু কাছে হাত পেতে চাবে এ ক্ষমতা ছিল না এ পাওয়ার নবী দেয়নি নবীর একটা ইজ্জত আছে নবীর একটা সম্মান আছে কারু কাছে চাইতে পারবে না জি জি তাই চাচ্ছে সমাম ব্রহ্মণ্ডের মালিক আমার আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছে আল্লাহ অন্তত তুমি ইজ্জতটা বজায় রাখো ইজ্জতটা সম্মানটা বজায় রাখো একটুখানি দাও রুজি দাও কানছে কানতে কানতে ফাতেমা তাকিয়ে দেখে প্রায় সকাল হতে যাক কিছুক্ষণ পরে বেলাল আজান দেবে মদিনার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাও
फातेमा चुकीर पानी पड़े अल्लाहर कुरान टा भिजे गेलो अल्लाहर कलाम टा भिजे गेलो अल्लाहर कुरान टा भिजे गेलो ओ भाईरा रे রুজির ব্যবস্থা করেছি একটু জোরে বলে চিল্লে বলুন ফাতেমা ছিল এমন নারী ফাতেমার হাত কেউ দেখতে পেত না বাবা ফাতেমার মুখ কেউ দেখতে পেত না ফাতেমার পা কেউ দেখতে পেত না ফাতেমার হাত মোজা পরা থাকতো ফাতেমার পা মোজা পরা থাকতো ফাতেমার বোরকা পরা থাকতো ফাতেমা মদিনার পথে যেত মদিনার বাজারে যেত ফাতেমা বলে কেউ চিনতে পারত না জোরে বলে চিল্লে বলে আর আমাদের ফাতেমা ভাঙড়ের বাজারে যাচ্ছে আল্লাহু আকবার সব ঢাকা সব ঢাকা আল্লাহ আকবার চিন্তা করতে পারছে আমাদের ফাতেমা যখন স্বামী কিছু না আনতে পারে এরাও বসে কোরআন পড়ে হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে গালির হাফেজ স্বামীর বলে বে করিলে কেন আন্দাজ পাও না আনবে না তো বুঝতে পারো না জি আর ফাতেমা দেখেন কেমন নারী ফাতেমা দেখেন কেমন গুণী আল্লাহর কাছে কাঁদছে আল্লাহর কাছে বলছে ফয়সাল্লাহ কে করলেন আল্লাহ করলেন আব্বা জান রে ফাতেমা পাঁচিলের কাছে চলে গেলেন যাবার পরে এইবারে ফাতেমা পাঁচি দরজাখানা খুলে ফাতেমা বলছে তুমি কে বলে মা গো তুমি আমার চিনবা না মা তুমি আমার বুঝবা না মা জানবে না তুমি হাত দুটো বাড়িয়ে দাও ফাতেমা জরুরি পাঁচিলের বাইরে হাত দুটো বাড়িয়েছে এক বাসন খানা ফাতেমা হাতে তুলে দিয়েছে মা এটা বরকতি খানা মা এক বিদু চিন্তা করবে না তোমরা খাবে তোর আব্বা খাবে এই বাসনের খানা আমি তোমার ঘরে পৌঁছে দিলাম জোরে বলুন চিল্লে বলুন আল্লাহ দিলি ফুরোয় না আর মানুষে দিলে কুলোয় না আল্লাহ দিলি ফুরোয় না আর মানুষে দিলে কুলোয় না এইবারে বাসনটা নিয়ে আল্লাহু আকবার বরকতি বাসন এইবারে চৌকির তলায় রেখে বাসন মুড়ি দিল বাসন মুড়ি দিল ফজরের আজান দিয়েছে বেলাল নামাজ পড়ে নিলেন নামাজের পরে পাঁচিলের কাছে নবী নন্দিনী দাঁড়িয়ে আছে আমার আব্বা আসবে গো একটা ডাক দেবে আমি দরজাখানা খুলে দেব আব্বার গলাখানা জড়িয়ে ধরব আজকে আমার মা নেই মা নেই আমার মা নেই মা নেই আমার ফাতেমা কত আদর করে আমার আব্বা আমাকে ডাকে এই বলি ফাতেমা দাঁড়িয়ে আল্লাহ নবী আসবে আহারে ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলল বাবারা আমি আমার মেয়ে ফাতেমার বাড়ি দাওয়াতে যাচ্ছি জোরে বলুন আর একটু জোরে সাহাবীরা বলে নবী গো আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আমরা আছি সেখানে আপনি যাবেন মেয়ের বাড়ি আমরা কি যাব না একটু অনুমতি দিন আমরা যাব আমার নবী পাক কি করলেন যত মদিনার মসজিদে সাহাবীর নামাজ পড়েছে সবাই অনুমতি দিলেন সব সাহাবীরা নবীর পিছন পিছন ফাতেমার বাড়ি হাজি নবী আমার দরজা নক করলেন আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া ফাতেমা নবীর মেয়ে জবাব দিলেন ও আলাইকুম সালাম লাব্বায়ক আব্বা জান আমি হাজি দরজাখানা খুলে দিলেন বাপ আর মেয়ে মধুর সম্পর্ক আল্লাহ পাক পৃথিবীর জমিনে
যাদের মেয়ে দিয়েছে তারা জানে মেয়ে যে কত আদরের নিয়ামত আল্লাহ পাক তাদের দিয়েছে আমার নবী পাক যেই ঘরে ঢুকেছে ফাতেমা গলাকানা জড়িয়ে ফাতেমা গলাকানা ধরে আস্তে আস্তে চৌকিতে বসালেন আব্বা জান গো আমার দুটো নয়নের মানিক ইমামে হাসান হোসেন ওরা দাওয়াত করেছে আপনি দাওয়াত কবুল করেছেন আপনি এসেছেন আমি বড় খুশিতে বাগে বা আমার নবী পাক দয়ার নবী ডেকে বলছে মা আমার দুটো হাসান হোসেন নয়নের তারা কই ডেকে দাও আব্বা জান গো ওরা বারান্দায় ঘুমিয়ে আছে দাও দাও ডেকে দাও দুটো বাচ্চাকে ফাতেমা ডেকে দিলেন ইমামে হাসান ইমাম হুসাইন দুই ভাই উঠে এইবার চোখ টলতে টলতে নানার কোলে নানার গালে চুমা দেয় ওরে নানারে এত সকালে নে কারণ কি বলে নানু ভাই রে তোরা আমার নয়নের মানিক তোরা আমার কলিজার পাড়া তোরা দাওয়াত করেছিস তোদের দাওয়াত কি ফেলা যায় এই জন্য আমি সকাল সকাল তোদের বাড়ি এসে হাজি নাতি আর নানা নাতি আর নানা মেয়ের সন্তান এ যে বড় আদরের জিনিস তাই আমার নবী পাক মুস্কে মুস্কে হেসে বলছে মানিক গতকালকে দাওয়াত করে কি বলেছিলিস পেট ভরে খাবো কই রান্না দেখছি না তো কই তোর মা তো রান্না করিনি তাহলে গতকালকে বলে এলি পেট ভরে খাবো কি ব্যাপার আমি কি খালি মুখে ফিরে যাব আল্লাহর নবীর নাতি মায়ের গলা ধরে বলছে মা ও মামা ও মামা গতকাল তুমি বলেছিলে আমার তোমার আব্বাকে খাবে কই রান্না মান্না কি একবার তুমি দেখাও না আল্লাহর নবীর মেয়ে বলছে আরে আমার মানি কি রে ফাতেমা মিথ্যে কথা বলে না ফাতেমা বাজে কথা বলে না সব রান্না কমপ্লিট আরে আমার মানিক গো তোরা দেরি করবি না যা যাও জলদি করে উজু করেলে হাত মুখ ধুয়েলে এইবার তোরা চলে আয় দুটো মানিক ইমামে হাসান হোসেন এইবার উজু করে নিয়ে এইবার হাত মুখ ধুয়ে মায়ের কাছে চলে এলো মা কি হবে খানা কই হাঁড়ি কই রান্না কই ফাতেমা ডেক বল মানিক দাঁড়া 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 চৌকির তলার থেকে এইবার আপার আপার সে আপার বাসনখানা পার করে দুই বাচ্চার কোলে দিয়েছে আরে আমার মানিক রে এই রে এই রে এক দু চিন্তা করবি না আমি খানা রান্না করে রেখেছি হাসান হোসেন বলছে মা তুমি একটা বাসনে খানা দিয়েছো তা আর হাঁড়ি কই কেন হাসান হোসেন বলছে মা আমরা হাত মুখ ধুতে ওযু করতে যেয়ে দেখি মদিনার মসজিদের সাহাবীরা আমার নানার পিছনে চলে এসেছে সব বাড়ির বাড়ির বাইরে হ্যাঁ গিজ 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 করছে এখন ওদের তো খাওয়াতে হবে দিয়েছো বাসনে একটা দিয়েছো বাসনে একটা এখন কি হবে উপায় এখন কারে দেব আর কারে দেব না আম্মা তা রান্না মান্না যদি করো তা চুলো হাঁড়ি কই হ্যাঁ হ্যাঁ আমার নবী পাকের মেয়ে কত বরকতি মেয়ে বাবা কত আবিদা জাহিদা জান্নাতের রানী ফাতেমা কি বলেছিল বাবা ওরে আমার মানে কি রে ছোট বাসন বলে নিজেকে ছোট মনে করো না আমি মা অনুমতি দিলাম ওরে আমার মানিক বাইরে যত আমার আব্বার সঙ্গে সাহাবীর এসেছে তোরা বিসমিল্লাহ বলে খাইয়ে দিবি তবে আমি মা বলছি ছোট বাসন বলে জানো আত্মাটা দিবি না সকল সাহাবীকে পুরো পেট খাইয়ে দিবি একটু জোরে বলুন একটু চিল্লে বলুন হাসান হোসেন বলছে মা এক বাসন খানা আর অত সাহাবি সব পেট ভরে খাবো বলছে কোনো কথা না যা বলছি তাই শোন খাইয়া দেখেন যে আমাদের মা না এলো ফাতেমা মা ফাতেমা মা এনার বরকত আলাদা ছিল বাবা বরকত আলাদা ছিল জি জি দুটো ডিম করেছে জামার সঙ্গে তিনজনে এসে ডিম সেরে ফেলে বলতে দিও না কেন বলতে জামাত দেবো নিয়ত করেছি উগা দেবো কেন দেখেছে নবীর মেয়ে ছিল আলাদা আগে ওদের খাইয়া তারপর আমরা খাবো
আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন বিসমিল্লাহ বলে যত সাহাবীরা ছিল সবাইকে এইবার বণ্টন করে দিল পেট ভরে খাইয়ে দিল এইবার বাসন আনলো আনার পরে মা কে বলছে মা ও মামা ও মামা আমরা দুইবার শুনতে চাই একবার বল ভালো কি খানা দিলে যত সাহাবী ছিল পেট ভরে খাইয়ে দিয়েছি কিন্তু বাসনের এক লকমা খানা পুরোহিনি জোরে বলে জোরে বলুন দেনওয়ালার মালিক কে দেনওয়ালার মালিক কে লেনওয়ালার মালিক কে একমাত্র আল্লাহ এই জন্য তো ভালো মেয়ে ঘরে আনতে হয় ভালো মেয়ে ঘরে আনতে হয় গতদিন বলছিলাম যদি মেয়ে ঘরে আনেন ভালো জীবনটা শান্তি হবে জীবনটা ভালো হবে এই জন্য আবেদা জাহেদা মেয়ে খুঁজতে হয় আবার আপনি যখন মেয়ে বিয়ে দেবেন ছেলেটাও দেখে নেবে ছেলেটাও দেখে নেবে বিড়ি খোর না তামাক খোর নন্নু কিছু খোর দেখে নেবে দেখে নেবে কত মানুষ ফোন করে জানেন হুজুর মেয়ে বেদে জ্বলছি মেয়ে বেদে জ্বলছি কত লোক ফোন করছে হুজুর ছেলে বেদে আমরাও জ্বলছি কেন সে মেয়ে বর্তমান পাওয়া খুব মুশকিল সে মেয়েও পাওয়া খুব মুশকিল যে মেয়ে কথাই বলে আপার সংসার সুখের হয় রমণীর গুণে সে রমণী কই সে মেয়ে কই সে ছেলে কই আজ আসে বাবা জি জি আল্লাহর নবীর নাতি বাসন কান আনলেন সামনে রেখে দিয়ে পাঁচজন বলে বসলেন আমার নবী নিজে হাসান আর হোসেন মা ফাতেমা হযরতে আলী পাঁচজন বসে এইবার খেতে লাগলো এইবার খেতে লাগলো খেতে খেতে খাওয়া হয়ে গেল খুদার জ্বালা মিটে গেল কিন্তু বাসনের খানা বাসনই রয়ে গেল ফাতেমা আব্বার গলা খানা জুড়ে বলছে আব্বারে কি ব্যাপার বুঝলাম না কত সাবিরা খেলো আমরা খেলাম কারণটা কি আমার নবী পাক মুস্কেছে বলেছিল মা আজকের বরকতি খানা তুই যে রাতের বেলা আল্লাহর কোরআন পড়ে চোখের পানি বেলে কেঁদেছিস এই খানা দুনিয়ার খানা না এখানে হোটেলের খানা না ও মা মনে রেখে দিস যিনি খানা দিয়ে গেল তুমি চিনবে না উনি হলো হযরত জিব্রাইল এটা হলো আল্লাহর দোয়ার জান্নাতের খানা জোরে বলুন চিল্লে বলুন বাহ বাহ চাইলেই কিন্তু পাওয়া যায় চাইলেই কিন্তু পাওয়া যায় কিন্তু আমরা তো চাইবো না বাবা আমরা তো চাইবো না বাবা আমার মেজবুদির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি একটুখানি বলে দেই আমার মেজবুদির বাংলাদেশে সবাই যাবে নৌকো করে যাচ্ছে আমার মেজবুদির সকাল দশটায় খানা খেতে সকাল দশটায় আমার মেজবুদির খানা খেতে আমার মেজবুদির নিয়ম কানুন ছিল আলাদা আমার মেজবুদির নিয়ম কানুন আলাদা ছিল জি 100 উপরে বেঁচেছিলেন আমার মেজি হুজুর নিয়ম কানুন আলাদা ঠিক 10টা 10 10টায় খানা দিতে হবে 10টা 5 হয়ে গেলে হুজুর খাবেন হুজুর জিজ্ঞেস করবে খাদেমদারকে বাবা কত বাজে হুজুর 10টা দাও খানা দাও হুজুর 10টা 10 খাবো না আমাদের মতো না তিনটে চারটে শুধু হেতে বরকত নি জি আমার মেজুজি নৌকো করে যাচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি মেজুজি বলছে বাবা মাঝি 10টা বাজতে 10 মিনিট বাকি ধারে রাখো ধারে রাখো আমি মেজি হুজুর খানা খাবো মাঝি বলছে হুজুর আমার নৌকোই কোনো খানা নেই আধ ঘন্টা বাকি আছে এখন কি করব ধারে যেতে আধ ঘন্টা দেরি আমার মেজি হুজুর বলছে বাবা মাঝি রে আমি কিন্তু 10টায় খানা খাই 10টায় দিতে হবে বাবা হুজুর আমি পারবো না বেয়াদবি মাফ করে দিন আমি আধ ঘন্টা পরে আপনাকে খানা দিতে পারি মেজি হুজুর বলছে বাবা না 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 আমি আবু জাফর মেজু 10টায় খানা খাই এই বলতে না বলতে ঠিক 10টা বাজতে 5 মিনিট বাকি বাবা নদীর পাড়ে একজন হাসান দিয়ে ডাকছে ওরে মাঝি দাঁড়া 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 আমি মেজু হুজুরকে একটু খানা দিয়ে দেব
জোরে বলি ওনার ইতিহাসে পাওয়া গেছে এইবারে মাজি যখন ধারে রাখলো ওই অচেনা মানুষটা খানা দিয়ে গেল মেজি হুজুরকে খানা কি খানা হালুয়া রুটি হালুয়া রুটি আমার মেজি হুজুরকে দিলে আমার মেজি হুজুর পীরকে বলা খেলেন ঠিক 10টায় আর সঙ্গী যারা ছিল ওদেরকে খাইয়ে দিলেন সবাই বলছে মাজি বলছে হুজুর জীবনে বহু হালুয়া রুটি খেয়েছি একই রুটি আমাদের খাওয়ালেন আমাদের কলিটাটা জুড়িয়ে গেছে জানটা জুড়িয়ে গেছে আমার মেজি হুজুর বলছে ও বাবা মাজি রে আরে সঙ্গীরা মনে রেখে দিও আমি মেজি হুজুর যখন কুদা লেগেছে আমি 10টা যখন খাই মনে রেখে দিও এই দুনিয়ার কোন হালুয়া রুটি না আল্লাহর দয়ার জান্নাতের হালুয়া রুটি নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আমার মেজি হুজুর জীবনে আল্লাহর জান্নাতের হালুয়া রুটি খেয়ে তিনি দুনিয়াতে চলে গেছে জি আমার মেজি হুজুর পীর কেবলা যারা যায় 40 লক্ষ লোক হয়েছিল জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ পৃথিবী দেখো আমার মেজো হুজুরি জানাজা জি জি এজন্য বলছি বাবা হাত জোর করে বলছি ভালো হও শান্ত হও সুন্দর হও কোনো চিন্তা করতে হবে না আমি বারবার বলে দিয়ে যাচ্ছি আমি আপনাদের খোকা ভাই একটু দোয়া রাখবেন আল্লাহর কাছে একটু মোনাজাত করবেন আল্লাহ পাক যেন ঈমানের চোখের সঙ্গে বাঁচিয়ে রাখে আমার পরে আমার ছোট ভাই আপনাদের সকলের জানা চেনা এলাকায় বহুবার এসেছে আসে আমার ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি আপনাদের কাছে তসবিহ আনবেন তারই আগে আপনারা প্রত্যেকে একটু দাঁড়ান যারা এখনো বাইরে আছেন ভিতরে চলে আসেন একটু সালাম দেন উঠেন সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল